ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, তিনি বারবার এই স্কুলের সভাপতি, বর্তমানের সভাপতি আমাদের সেই হাবিবুর রহমান আউলিয়া, আপনাদের সন্তান এখানে উপস্থিত আছেন, আমাদের উপাগুল জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব শিবচন্দ্র, উপস্থিত আছেন আমার ছোট ভাই গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য রবীন্দ্রসঙ্গ শিক্ষক, উপস্থিত আছে এই সাবেক চেয়ারম্যান, তিনি বারবার চেয়ারম্যান ছিলেন, সুযোগ্য চেয়ারম্যান ছিলেন আমাদের সেই প্রয়াত হিমায়ত হোসেনের সুযোগ্য পুত্র ইমরুল হাসান, উপস্থিত আছেন আমাদের সাবেক প্রধান শিক্ষক, আজকের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত হেলথ কমিটির সদস্যবৃন্দ বৃন্দ, উপস্থিত সুবিধন এবং অভিভাবক বৃন্দ এবং প্রিয় ছাত্র কর্তৃপক্ষ, আমি একটু বলব, আমার গলা বসা, আমি কিন্তু কোনো কথা বলবো না, যদি তোমরা কথা বলো একটু শোনো, এরপরে গান হবে, এরপরে গান হবে, তুমি একটু বসো। এই ঐতিহ্যবাহী স্কুলে 1943 সালে প্রতিষ্ঠা হয়েছে এই স্কুল, আমি বলতে প্রথমই যে সেই তুলনায় এর উন্নতি বা অগ্রগতি হয় নাই, এটা বাস্তব। আমি সেই জন্য বলব, আমি সর্বপ্রথম জাতিগ্রমের কথা বলি, শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে, জাতীয় চার নেতাকে স্মরণ করে, এবং 1973 সালে 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন, এবং 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি, এবং এখানে উপস্থিত আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, যাদের অবদান এই বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি দেশের, সেটা হল বাংলাদেশ। আমরা বাংলাদেশ পেয়েছি, আর স্বপ্ন দেখতে আমাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ হাসিনা উন্নয়নের, যিনি উন্নয়ন করছেন, নেতার দৃশ্যমান আমরা সকলে চোখে দেখতে পারি, সেটা হলো আমাদের নেতৃত্ব শেখ হাসিনা, যিনি 2008 ক্ষমতা আসার পরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, আমি গতকাল একটা বিএনপি লোকের মুখে শুনলাম, যে আমি বিএনপি করি এই কথা বললেন একজন মুরব্বী মানুষ, কিন্তু বাংলাদেশের 14 বছরে তো উন্নয়ন হয়েছে, 100 বছরে সেটা অবদান আমাদের ব্যক্তিগত শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম সম্ভব হয়েছে। আমি বলব আমাদের এই বর্তমান স্কুলের যে পরিস্থিতি, সময়ের পরিবর্তনে তাদের কিন্তু শেষ নেই, তাদের কিন্তু শেষ নেই, অবশ্যই আপনাদের কিতাব প্রয়োজন। আমার জেলা পরিষদ সম্মানিত সদস্য আছেন, আছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, এবং সর্বোপরি আমাদের প্রিয় নেতা জনতা শেখ মুজিবুর সেলিম এমপি, যার হাতে দিয়ে এই সমস্ত উন্নয়ন হয়েছে, সারা গোপালগঞ্জের তিনি উন্নয়নের রূপকার। তাই আমি বলব আপনাদের যে দাবি, অবশ্যই আপনারা সেটা কী বলেন পর্যায়ক্রমে আপনারা এগুলো পাবেন, এতে আপনাদের কোনো অসুবিধা হবে না, তবে হতে হয়।
প্রিয় নেতাগণ শেখ মুজিবুর রহমান, যিনি সবসময় মানুষের চিন্তা করেন, যিনি সবসময় পূর্ববঙ্গের উন্নয়নের চিন্তা করেন, সেই জন্য বলব এ বিষয়ে আপনাদের যে দাবি অবশ্যই সেটা পূরণ হবে। তবে যে কথাটা আমাদের এই বর্তমান যিনি সভাপতি আমাদের আওয়ামী মেয়র সহধর্মিণী যে কথাগুলো বলেছেন, আমি মনে করি আপনারা যদি এলাকার মানুষ তার কথাগুলো অনুসরণ করেন, এলাকার স্কুল বলেন, এলাকার বলেন, উন্নতি হবে। তার কথাগুলো অতি বাস্তব কথা। যদি সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত না হওয়া যায়, যতই লেখাপড়া করা হোক না কেন, সেই এলাকার সেই প্রতিষ্ঠানের কোনো উন্নতি হবে না। তাই আমি বলব তার যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা একটু অনুসরণ করবেন। আমি অত্যন্ত মনোযোগে তার বক্তব্য শুনেছি। সে একজন প্রাইমারির প্রধান শিক্ষিকা হলেও তার ভিতর যে জ্ঞান গর্ব কথাগুলো অত্যন্ত ভালো। তাই আমি বলব থাকলে রাজনীতি থাকবে, দলাদলি থাকবে, কিন্তু প্রতিষ্ঠানের বেলায় আপনাদের কোনো রাজনীতি থাকা উচিত না। তার কারণ শিক্ষা প্রতিষ্ঠান করা হয় সমস্ত মানুষের লেখাপড়ার একটা স্থান, সেইখানে যদি আপনারা রাজনীতি করেন সেখানে এই স্কুল তো এগোবেই না, বরং স্কুল ধ্বংস হবে। বৌমা বলেছেন যে স্কুলকে নিয়ে কেউ রাজনীতি করুন না। বিগত দিনে দেখেছি কাইয়ে ডাঙ্গা কেস কাছারি কি হয়েছে না বলেন, হয়েছে। আমি একদম বলেছে আমার নিজের কথা না বলি না, আমি কেন বলি যে আজকে এই গত দুই বছর গেছে একটা আর বর্তমান আর একটা চলতেছে। আমি এর আগে যা দেখেছি তা শুনলে অবাক হওয়া হতে হতে হয়। তার কারণ বোধ হয় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় হয়েছে দুই পক্ষের এবং পরবর্তী সময় কাইজে ডাঙ্গা এবং কেস হয়েছিল। যে কেসগুলো কেসগুলো আমার নির্বাচনের সময় আমি দুই পক্ষকে ডেকে পয়সা করেছিলাম, সত্যি কিনা দুই পক্ষকে ডেকে আমি সেই পয়সা করেছিলাম। আর এই ঘটনা এবং এই ট্রাল যেটা চলছে, আমি উদ্যোগ নিয়ে এবং অত্র এলাকার আমার বাবু ভাই আছেন নির্বাচনের এবং অত্র এলাকার মানুষকে নিয়ে সকলকে বুঝাইয়া আবারও এবারও আমরা নির্বাচন হতে দেই নেই। এবং আমরা যে সভাপতি হওয়ার দরকার বা কথা ছিল বিগত দিনে, আমরা সেইভাবে একটা সিদ্ধান্ত দিয়ে গেছি এবং সেইভাবে বর্তমান সভাপতি নিয়োগ হয়েছে। তাই আমি বলব আপনাদের কাছে আমার অনুরোধ দাবি, প্রতিষ্ঠানটাকে যদি আরও সাথে দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে রাজনীতি আপনাদের বন্ধ করতে হবে। আমি বলছি তো রাজনীতি থাকবে, রাজনীতি প্রতিটা মানুষই করে, কিন্তু প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনারা কোনো রাজনীতি করবেন না, এই কথা আপনাদের দিতে হবে। বলেন আপনারা যদি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের দাবি আছে সে দাবি অবশ্যই পূরণ হবে, যদি নাকি আপনারা এই প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি না করেন। ভাইয়ের আমার এবং আমার অভিভাবকবৃন্দ সকলকে আমার অনুরোধ, আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া যাতে শিখে সেই লেখাপড়া তারা ম্যানেজিং কমিটি থাকবে, শিক্ষক মণ্ডলী থাকবে, সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে একজন ম্যাজিস্ট্রেট তৈরি হবে না, একজন বিসিএস কেনার হবে না, একজন ডিসি হবে না, একজন ইয়ার হবে না। তাই আমি বলবো এই গ্রামে যখন এই স্কুলটা হয়েছে কম দিন নাকি অনেক দিন, তাই আমি বলবো যে এই স্কুলটাকে যাতে স্কুলে যাতে ভালো লেখাপড়া হয়, তারা যাতে অন্তত ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয় সে ব্যবস্থা আপনারা করবেন। বিশেষ করে এটা আমাদের শিক্ষক মণ্ডলী ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের সকলের সহযোগিতা প্রয়োজন আছে। সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান সামনের দিকে এগোতে পারবে না। তাই আমি বলবো আপনারা যারা এখানে ঘুরবেন আপনার মোবাইল চালাতে হবে, শিখতে হবে, কম্পিউটার শিখতে হবে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রথম
করব একটা 1941 সালের মধ্যে বাংলাদেশ হিসেবে আমরা পরিচিত হতে পারবো বা এরপর বাংলাদেশ আমরা করতে পারবো। তাই আমি বলবো প্রথমে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, শিক্ষা ছাড়া কোনো জাতির সামনের দিকে এগোতে পারে না। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের যে সকলের যে চিন্তা চেতনা, আমাদের যে এই প্রতিষ্ঠানের যে চিন্তা, অবশ্যই সেটা সফল হবে। তাই আমি বলবো আমাদের ছেলেমেয়েদেরকেও বলবো লেখাপড়ার প্রতি মন দিতে হবে, আমাদের ভালো লেখাপড়া শিখতে হবে এবং ভবিষ্যৎ এই দেশকে আমাদের পরিচালনা করতে হবে। আমার গৌরব বলতে আমরা থাকব না, আর আমার তো বেশ বয়স হয়ে গেল, জানি না মুক্তিযোদ্ধা। তারপরও আমি যতটুকু চাই, আমিও শিক্ষা কমিটির একজন সদস্য আছি, কর্তা, আমি সবসময় চাই যে প্রতিটা প্রতিষ্ঠান ভালো ফলাফল করুক, ভালো বিকাশ হোক। আওয়ামী ক্ষমতা আছে কি তাই আমরা একটু বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু পেয়েছি। আবার যদি 2024 সালে যদি আওয়ামী ক্ষমতা আসে আপনাদের কোনো কিছু দেওয়া লাগবে না, অর্থাৎ আওয়ামী ক্ষমতায় থাকলে আগামীতে আপনাদের কোনো কিছু দেওয়া লাগবে না, আপনারা সমস্ত কিছু পাবেন, যে দাবি আছে সমস্ত কিছু আপনাদের পূরণ হবে। তাই আমি বলব 2024 সালে জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা গোপালগঞ্জ কাশ্মীর লোক, আমরা বঙ্গবন্ধুর মানুষ, আমরা গোপালগঞ্জের মানুষ, কাশ্মীরের মানুষ, আমরা সকলে নৌকায় ভোট দেই। বিগত দিনের যেভাবে আমরা নৌকায় ভোট দিয়েছি আমাদের প্রেরণাতা আমাদের শেখ মুজিবুর রহমানকে, আমরা আগামীতেও তার থেকেও বেশি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো এবং আমাদের প্রিয় শেখ হাসিনাকে আগামীতেও প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এবং আমরা প্রধানমন্ত্রী তাকে বানাবো। তাহলেই এই বাংলাদেশে আমাদের নেতৃত্বে ইস্পান বাংলাদেশের ঘোষণা দিয়েছে, অবশ্যই 1941 সালের মধ্যে ইস্পান বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। এই আশা ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সাংগঠনিক উন্নতি এবং মঙ্গল কামনা করে এবং আপনাদের যে দাবি আছে সে দাবি আমি এবং বললাম আমার জেলা পরিষদের সদস্য আছেন, চেয়ারম্যান আছেন, আমাদের মাননীয় পিসাব আছেন, আমাদের আপনাদের যে দাবি তা অবশ্যই পূরণ হবে। এই কথা বলে আপনারা আমাদের